পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুডসের মালিকানা নিয়েছেন মিনরি বাংলাদেশ নামের একটি কোম্পানি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফুয়াং ফুডসের মালিকানা বদলের বিষয়টি অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার বিএসইসির 808তম নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। মিনরি বাংলাদেশ এর আগে তালিকাভুক্ত কোম্পানি এমআরএল অয়েলের মালিকানা কিনেছে। তারা 4 বছর ধরে বন্ধ থাকা এমআরএল অয়েলকে উৎপাদনে ফিরিয়ে এনেছে। এদিকে বৃহস্পতিবার ফুয়াং ফুডসের 3 পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে মিনরি বাংলাদেশ সহ সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বিএসইসি। চিঠিতে বিএসইসি জানিয়েছে ফুয়াং ফুডসের 84,42,726টি শেয়ার মিনরি বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রস্তাব কমিশন অনুমোদন দিয়েছে। ফুয়াং ফুডসের শেয়ার বিক্রি করেছেন আরিফ আহমেদ চৌধুরী, আফসানা তারান্নম ও লুবাবা তাবাসসুম। তবে চিঠিতে এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় 5টি শর্ত দিয়েছে বিএসইসি। ডিপোজিটর প্রবিধান 2003-এর বিধি 42 এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের উপবিধি 11.6-এর অধীনে শেয়ার ক্রয় চুক্তি অনুসারে প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে হস্তান্তর হয়েছে। এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে মালিকানা হস্তান্তর হওয়ার খবরে ফুয়াং ফুডসের শেয়ার দরে প্রভাব পড়তে শুরু করেছে। গত 30শে ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল 15.30 টাকা, আর 19শে জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে 23.30 টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ এই 14 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর 8 টাকা বা 52% বেড়েছে। তবে আজ কিছুটা কমে 21.80 টাকায় নেমেছে। এই বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ফুয়াং ফুডসের মালিকানায় পরিবর্তনের বিষয়ে আমরা অনুমোদন দিয়েছি। মিনারি বাংলাদেশের সঙ্গে তারা একটি চুক্তি করেছে, সেখানে ফুয়াং ফুডস তাদের 8.5 কোটি টাকা পরিমাণের শেয়ার বিক্রি করে দেবে মিনরি বাংলাদেশের কাছে। তবে মিনরি ফুয়াং ফুডসের 20 কোটি টাকা ন্যূনতম শেয়ার মানি ডিপোজিট হিসাবে দিবে। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।